ত্রিপুরা যখন তোমরা হেরে যাবে মুকুলের বেফাঁস মন্তব্যে বিতর্ক, পরক্ষণেই অবশ্য নিজেকে সামলে নিয়েছেন মুকুল রায়। তার নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে ত্রিপুরা যখন তোমরা হেরে যাবে কৃষ্ণনগরে মুখ ফসকালেন মুকুল রায় এবং পরক্ষণেই অবশ্য সামলে নিয়েছেন তিনি। আমরা এই বিষয় নিয়ে আরেকটু জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি অনুপ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, কি হলো? ইন্দিরা, কৃষ্ণনগরে তিনি মুকুল রায় আজকে তিনি আসলেন এবং তিনি যে বিজেপির হয়ে তিনি বিধায়ক হয়েছিলেন এবং কৃষ্ণনগরের মানুষ তিনি ভোট দিয়েছিলেন, কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি দ্বিতীয়বার কৃষ্ণনগর শহরে আসেন। প্রথমে তিনি তার একটা আবাসনে যান এবং সেখান থেকে পৌরসভায় আসেন। কৃষ্ণনগর পৌরসভায় পৌর যে এক্স কাউন্সিলর তাদের সাথে একটুখানি সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। সেখানেই সাংবাদিকদের কিন্তু প্রশ্ন করা হয়েছিল ত্রিপুরা বিষয় নিয়ে, কিন্তু তিনি একটা মন্তব্য করে বসলেন, বেফাঁস মন্তব্য। সেটা নিয়ে একটা সরগোল শুরু হয়েছে তৃণমূল মহলে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে কোনো হামলাই হয়নি, তিনিকে অসম্মানই করা হয়নি এবং পাশাপাশি ত্রিপুরা ভোট নিয়েও বলেন ওখানে তৃণমূল জিতবে। তিনি এই যে বেফাঁস তিনি বলে ফেলেছেন সেটা নিয়ে একটা অলরেডি তৃণমূল মহলে কথাবার্তা শুরু হয়েছে, একে অপর দিকে মুখ তাকাতে। ধন্যবাদ, ধন্যবাদ অনুপ, কথা বলছিলাম। আমাদের প্রতিনিধি অনুপ দাস ছিল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।